মার্চের কালজয়ী ভাষণে স্বাধীনতার প্রকৃত ঘোষণা বললেন প্রধানমন্ত্রী করোনাকালের বিরতি ভেঙে বোন রেহানাকে নিয়ে ধানমন্ডিতে শেখ হাসিনার শ্রদ্ধা নতুন প্রজন্মের কাছেও মুক্তির মন্ত্র বঙ্গবন্ধুর দীপ্ত উচ্চারণ সহস্র কণ্ঠে ধ্বনিত হলো জাতির পিতার অগ্নিঝরা শব্দ নানা আয়োজনে ৫০ বছর উদযাপন ৭ মার্চের ভাষণ ইতিহাস প্রতিষ্ঠার ৪৩ বছর পর স্বীকার বিএনপি ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা ইতিহাস চাপিয়ে দেওয়ার অভিযোগ রাজনৈতিক চাল বলল আওয়ামী লীগ এবং চট্টগ্রামে বঙ্গবন্ধু চ্যানেল সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নিরাপত্তায় নতুন ৩টি থানা অনুমোদনের অপেক্ষায় আরো ৬টি বাড়ছে পুলিশের সংখ্যাও বাংলার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭ মার্চের কালজয়ী ভাষণে স্বাধীনতার প্রকৃত ঘোষণা এর মধ্য দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেবার সকল নির্দেশনা দিয়ে গেছেন তিনি জাতিকে একটি অসহযোগ আন্দোলনের পথ ধরে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে যান বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন বঙ্গবন্ধু তার সারা জীবনের সংগ্রামের অভিজ্ঞতা ও বাঙালি জাতিকে নিয়ে তার লক্ষ্য স্থির করেই ভাষণ দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি ভাষণ কিন্তু কোনো লিখিত ভাষণ না তিনি তার জীবনের সমস্ত সংগ্রামের যে অভিজ্ঞতা এবং তার যে বাঙালি জাতিকে নিয়ে লক্ষ্য সেই লক্ষ্য স্থির করেই কিন্তু তিনি এই ভাষণটা দিয়েছিলেন আমাদের ছাত্র নেতাদের অনেকে সিরাজুলম খান আব্দুর রাজ্জাক সেখানে তো ফল সাহেব আরও অনেকে ছাত্র নেতারাও ৩২ নম্বরে এসেছে সিরাজুলম খান খুব বারবার চাপ দিচ্ছিল যে আজকেই স্বাধীনতাটা ঘোষণা দিতেই হবে সিরাজুলম খানকে বঙ্গবন্ধু বলেছিলেন লিডার শুড লিড দ্য ল্যাড ল্যাড শুড নট লিড আর দ্য লিডার কী করতে হবে আমি জানি তোমরা তোমাদের কাজ করো যাও প্রতিটি ক্ষেত্রে সংগ্রামের ক্ষেত্রে আন্দোলনের ক্ষেত্রে একটা পরিমিতি বোধ কিন্তু থাকতে হয় ৭ মার্চে ভাষণ যখন দিতে যাবেন তখন আমার মায়ের একটাই পরামর্শ ছিল সারাটা জীবন সংগ্রাম করেছো তুমি তোমার মনে যে কথা আছে তুমি ঠিক সেই কথাটাই বলবে কারো কথা শোনার তোমার প্রয়োজন নাই এর আগে সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে করোনাকালের বিরতি ভেঙে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ধানমন্ডিতে ঢল নামে সাধারণ মানুষের সবার কণ্ঠে এক ও অদ্বিতীয় নেতা বঙ্গবন্ধুর জয়গান করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে এতদিন সশরীরে হাজির হওয়া থেকে বিরত থেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে কিন্তু সেই ধারা ভেঙে ঐতিহাসিক ৭ মার্চের ৫০ বছর পূর্তিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সশরীরে হাজির হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি বেলা ১২:৩০টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া পাঠ করেন এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান কালজয়ী ভাষণের ৫০ বছর পূর্তিতে শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীদের চাওয়া দলমত নির্বিশেষে সবাই যেন স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে কাজ করে আজও তাদেরকে অনুপ্রেরণা যোগায় বঙ্গবন্ধুর ভাষণ তার ডাকেই সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে লাল সবুজের পতাকায় এনেছি এই বাংলাদেশে প্রধান বিরোধী দল এবং সরকারি দল দুইটাই যেন স্বাধীনতার পক্ষের শক্তি হয় এমন একটা পরিবেশ আমরা চাই ৭ মার্চের ভাষণ আমরা শুনি সেই মুহূর্তে মনে হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দেখতে পাই আমরা অনুভব করতে পারি ৭ মার্চকে প্রথম জাতীয়ভাবে উদযাপনের দিনটিতে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে মৌসুম ইসলাম সময় সংবাদ ঢাকা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি গুরুত্বপূর্ণ ইতিহাস বলে স্বীকার করল বিএনপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এই প্রথম দিবসটি উদযাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ উপলক্ষে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতারা বলেন
ক্ষমতাসীনরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দলীয় ভাবনা চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। 7ই মার্চ হচ্ছে স্বাধীনতা আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের, মুক্তিযুদ্ধের অনেকগুলো মাইল ফলকের মধ্যে একটি মাইল ফলক, হ্যাঁ গুরুত্বপূর্ণ মাইল ফলক, অনেকগুলো মাইল ফলকের মধ্যে একটি মাইল ফলক। আমরা জানি মরহুম শেখ মুজিবুর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার যার অবস্থান ইতিহাস নির্ধারণ করে দেবে, কিন্তু আপনাদের বানানো ইতিহাস দিয়ে শহীদ রাষ্ট্রপতি আপনি মুছে ফেলতে পারবেন না, আর অন্য কাউকে আপনি উপরে ওঠাতে পারবেন না। আমাদের পরিষ্কার জবাব যে আমরা সুবর্ণ জয়ন্তী পালনের একটি দিন হিসাবে আমরা আজকে 7ই মার্চ পালন করছি। কোনো দলকে ছোট করার জন্য আমরা আলোচনা করতে আসি নাই, কেননা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলই না, এখানে তুলনা করার কোনো প্রশ্ন উঠে না। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সত্যকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে একটা দলীয় ধারণা এই জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজেদেরকে মহিমান্বিত করার জন্য, একজন মানুষকে মহিমান্বিত করার জন্য, একটি পরিবারকে মহিমান্বিত করার জন্য তারা শুধুমাত্র মিথ্যা ইতিহাস এই দেশের মানুষের উপর চাপিয়ে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা 7 মার্চকে নিষিদ্ধ করেছিল আজ তারাই রাজনৈতিক কূট কৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 7ই মার্চকে নিষিদ্ধ করেছিল, 7ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল, আজকে তারা সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে যে জাগরণের ঢেউ সেটা দেখে ভীত হয়ে তারা আজকে রাজনৈতিক কূট কৌশলের আশ্রয় নিয়ে এ 7ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। 26শে মার্চ মুক্তিযোদ্ধাদের প্রাথমিক তালিকা ও 16ই ডিসেম্বরের মধ্যেই রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। সোহরাওয়ার্দি উদ্যানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় 2টি ভ্রাম্যমান জাদুঘর উদ্বোধন করেন মন্ত্রী। রাজধানী ঢাকা সহ দেশের সব স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, আগে রাজাকারের তালিকা তৈরির কোনো আইন ছিল না, তাই স্বাধীনতা বিরোধীদের তালিকা করতে সময় লাগছে। বাতিল হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, আলোচনা হয়েছে যে তারটাও বাতিলযোগ্য, কারণ তিনি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। প্রমাণের জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, 3 সদস্য বিশিষ্ট, যারা 2 মাসের মধ্যে সেগুলো সেই রিপোর্ট পেশ করার জন্য সময় দেওয়া হয়েছে। ওনাদের রিপোর্ট প্রাপ্তির পর আমরা সেগুলো যাচাই বাছাই করে নির্মোহভাবে চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিব। যাদের মুক্তিযোদ্ধা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে সেগুলো আমরা 26শে মার্চ প্রকাশ করব। বঙ্গবন্ধু চ্যানেলের নিরাপত্তার পাশাপাশি বিজনেস হাবের সার্বিক তত্ত্বাবধানে আলাদা 3টি থানা স্থাপন করতে যাচ্ছে সিএমপি। কর্ণফুলী এবং পতেঙ্গা থানা ভেঙে এসব থানা গড়ে তোলা হবে। এছাড়া জনসংখ্যা আধিক্য রয়েছে, এ ধরনের আরও 4টি থানার অংশ নিয়ে আলাদা 3টি থানা স্থাপনের প্রক্রিয়া চলছে। নতুন 6টি থানা অনুমোদনের প্রস্তাব এখন পুলিশ সদর দপ্তরের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 5 বছর ধরে শুধুমাত্র নগরীর পতেঙ্গা এলাকায় চলছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ। বিশেষ করে 8000 কোটি টাকার বঙ্গবন্ধু টানেলের কাজ যেমন দ্রুত গতিতে চলছে, তেমনি 3500 কোটি টাকায় নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ল্যান্ডিং স্টেশনও এখানে কাজ চলছে। বে টার্মিনাল নির্মাণেরও কাজ শেষে গাড়ি চলছে পতেঙ্গা বাইপাস রোডে, তাই প্রয়োজন হয়ে পড়েছে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। ফোর্ট যেরকম সিকিউর প্লেস, এই জায়গাটাকে সিকিউর প্লেস করতে হবে।
ষাট বর্গ মাইলের বন্দরনগরী চট্টগ্রামের এক তৃতীয়াংশ হলো এ কর্ণফুলী এলাকা, যার আয়তন ২০ বর্গ মাইলের বেশি, আর অর্থনৈতিকভাবে বর্ধিত হচ্ছে শহরের এই অংশটি। গত দুমাস আগেই পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে নতুন এই ৬ থানা স্থাপনের প্রস্তাবনা। এটার গ্রোথটা আমরা দেখেছি অনেক বেশি। এর পাশাপাশি আমরা দেখেছি মহানগরী গ্রো বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, পুলিশি কার্যক্রম আরও বেশি নিবিড় হওয়া দরকার। এদিকে বাণিজ্যিক নিরাপত্তা এবং জনসংখ্যার আধিক্যের কারণে চাঁদগাঁও থানার অংশ নিয়ে মোহরা থানা, চাঁদগাঁও এবং বাইজিদ থানার অংশ নিয়ে অনন্যা থানা, আকবর্ষা ও পাহাড়তলী থানার অংশ নিয়ে হচ্ছে কাট্টলী থানা। এয়ারপোর্ট এবং এখানে নেভাল যে বেস আছে এবং নেভাল একাডেমি আছে, এই অংশটুকু ঘিরে এবং রিং রোডের কিছু অংশ মিলে আমরা নতুন একটি থানা করতে যাচ্ছি, যার নাম দিতেছি এয়ারপোর্ট থানা। বর্তমানে সিএমপিতে ৭০৯৮ জন ফোর্স নিয়োজিত রয়েছে। কমল দে, সময় সংবাদ। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক ৪ লেন প্রকল্পের উন্নয়ন কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে কাজ চলছে অনেকটা লেজে গোবরে অবস্থার মধ্যে। এতে সড়ক বিভাগের আওতায় প্রায় ৭৫০ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটারের সড়কটি নির্ধারিত মেয়াদে শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, বাড়ছে জনদুর্ভোগ। সড়ক বিভাগ বলছে সমন্বয়হীনতা কাটিয়ে নির্ধারিত মেয়াদে প্রকল্পটি শেষ করতে কাজ করছেন তারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়ার সজল। শুধু বিদ্যুৎ নয়, সড়কটি ২ লেন থেকে ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে গ্যাস, বিটিসিএল ও বন বিভাগ সহ বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে রয়েছে সমন্বয়হীনতার অনেক দৃশ্যমান দৃষ্টান্ত। এই কাজটা আরো ভালো হইতো যদি এই খুঁটিগুলো অপসারণ করে তারপর কাজটা করা হইতো। ইচ্ছা মতো গ্যাস লাইন উল্টা দিছে, উল্টা এখন লাইন ছিঁড়ে দিতেছে, এখন আমরা নিজের টাকা দিয়ে পরে নিজেরা কাজ করে দিছি। নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর বিরুদ্ধে উন্নয়ন কাজ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো রকম সমন্বয় না করে বেপরোয়া ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করছেন সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয়রা। পাল্টা অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানেরও। গেছে কোনো সমস্যা না, পল্লী বিদ্যুতের খুঁটিতে আমাকে শেষ করে ফেলছে, আমি এই কাজ আরও করে ফেলতে পারতাম। অথচ খুঁটি সরাতে পল্লী বিদ্যুতের বরাদ্দের প্রায় ৭ কোটি টাকা বুঝে পেয়েও নানান অজুহাতে দায় এড়ানোর চেষ্টা তাদের। নিচু জায়গা, ওখানে যদি মাটি ভরাটটা না হয় তাহলে সরাতে কিছু সমস্যা, সেই জন্য আমাদের সবসময় রোডস অ্যান্ড হাইওয়ের লোক, তারপরে ঠিকাদার, তাদের সাথে সমন্বয় আছে, আমরা কাজটা করতেছি। অন্যদিকে লাইন অপসারণের জন্য এই প্রকল্পের নোয়াখালী অংশে বরাদ্দ থাকলেও বাখরাবাদের ফেনীর অংশের জন্য বরাদ্দ নেই কানাকড়িও বলে জানালেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। ফেনীর অংশে এইটা ডিপিপিতে অর্থটা ধরা নাই, রিভাইজ ডিপিপিতে তারা দিয়েছে, এই অর্থটা পেলে তারা আমাদেরকে জানাবে। আর সমন্বয়হীনতা কাটিয়ে নির্ধারিত মেয়াদে কাজটি শেষ করতে কাজ করার কথা জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। ওনাদের খুঁটি ওনাদেরই সরাতে হবে, ওনাদের নিজস্ব ঠিকাদার দিয়ে সবার কাজকে নিজের কাজ মনে করতে হবে, তাহলে আমার মনে হয় কাজটা খুব সুন্দর হবে, হ্যাসল ফ্রি হবে। ২০২২ সালের জুন মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। একপাশে বিশাল পাহাড়, তার চারপাশে ছড়ানো ছিটানো পাথরের মাঝে ঘন নীলজলের বহনীয় লেক ঘিরে গড়ে তোলা হয়েছে নীলাদ্রি পার্ক। পাড়ে বসে শান্ত জলে চোখ রেখে দিন কাটাতে পর্যটকরা ছুটে যান সেখানে, মন উচার করা সৌন্দর্যে মুগ্ধ পর্যটকদের চাওয়া পথের উন্নয়ন। সুনামগঞ্জের নতুন পর্যটন কেন্দ্র নীলাদ্রি ঘুরে এসে নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আকাশের রঙে রাঙানো স্বচ্ছ জলের মায়াবী রূপ চারিদিকে সবুজ পাহাড় আর টিলায় ঘিরে রেখেছে, এমন অপার সৌন্দর্যে মুগ্ধ হতে দলে দলে ছুটে আসছেন পর্যটকরা। শহীদ সিরাজ লেক ২০১৭ সালে নীলাদ্রি পার্ক নামে উদ্বোধনের পর এলাকাটি পর্যটকদের আকৃষ্ট করতে থাকে। ঘন নীল জলের এই লেকের একপাশে মেঘালয়ের পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় ছড়ানো ছিটানো পাথরের সঙ্গে ছবি তুলে পর্যটকরা তৃপ্তি পান। জায়গাটা ঘুরে আমাদের খুব ভালো লাগলো, একদম ইন্ডিয়ার পাশে, অপোজিটে আমরা শুনেছি যে আসাম রাজ্য আছে। পাথর দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড়, তার সাথে পানি, মানে নীল পানি, এটা একটা খুবই মানে ডিফারেন্ট একটা হচ্ছে ন্যাচারাল ভিউটা। সুনামগঞ্জ শহর থেকে তাহিরপুর হয়ে নীলাদ্রি ৫৪ কিলোমিটার পথ, এর মধ্যে ২৪ কিলোমিটারই চলাচলের অযোগ্য। রাস্তাটা যদি ভালো হইতো জায়গাটা দেখার মতো, রাস্তাঘাটের যে ব্যবস্থাটা এটা আরও ভালো হইলে যে ভিজিটর বাড়বে। সীমান্তবর্তী টেকের ঘাট চুনা পাথর খনিজ প্রকল্পে ১৯৪০ সাল থেকে মাইনিংয়ের মাধ্যমে কুয়ারি থেকে
সাতক সিমেন্ট ফ্যাক্টরির কাঁচামালের জন্য চুনাপাথর উত্তোলন করা হতো। লোকসানের কারণে 1996 সালে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। সেই কোয়ারি এখন নীলাদ্রি লেকে পরিণত। লেকের কাছাকাছি রয়েছে জাদুকাঠা নদী, বারিককে টিলা, শিমুল বাগান, লাকমাছড়া ও টাঙ্গুয়ার হাওর। লেকের স্বচ্ছ নীল পানি পাহাড় আর পাথরের সম্মিলনের নাম নীলাদ্রি। এই নতুন পর্যটন কেন্দ্রে এসে পর্যটকরা উদ্বেলিত। সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 7ই মার্চের কালজয়ী ভাষণে স্বাধীনতার প্রকৃত ঘোষণা, বললেন প্রধানমন্ত্রী, করোনাকালের বিরতি ভেঙে বোন রেহানাকে নিয়ে ধানমন্ডিতে শেখ হাসিনার শ্রদ্ধা। এবং 7ই মার্চের ভাষণ ইতিহাস, প্রতিষ্ঠার 43 বছর পর স্বীকার বিএনপির, ক্ষমতায় টিকে থাকতে মিথ্যা ইতিহাস চাপিয়ে দেওয়ার অভিযোগ, রাজনৈতিক চাল বলল আওয়ামী লীগ। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।